মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বুকে এই প্রথম গুণগত শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের 20টি সরকারি স্কুলকে স্পেসিফাইড ক্যাটাগরির স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে। উক্ত 20টি স্কুলে তালিকা প্রকাশ করার পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, পঠন পাঠনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাটি থাকবে ঘোষিত স্কুলগুলোতে। রাজ্যের 20টা স্কুলকে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুলস অ্যাজ পার সেকশন 2P অফ শিক্ষার অধিকার, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। আমাদের রাজ্যে এই প্রথম, ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোনো স্কুলকে, সরকারি স্কুলকে এরকমভাবে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসেবে ঘোষণা ত্রিপুরা রাজ্যে এই প্রথম। যদিও যখন নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় স্কুল এগুলি স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল, কিন্তু ত্রিপুরাতে আমরা, আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর এই প্রথম 20টা স্কুলকে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুলস সেকশন 2P উইদিন ব্র্যাকেট পি দি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, গুণগত শিক্ষা প্রদানের জন্য আমরা রাজ্য সরকার বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছি। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরও জানিয়েছেন, করোনার সার্বিক পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে গ্রীষ্মের ছুটি বৃদ্ধি করা হয়েছে 6 জুন পর্যন্ত। আমরা যেহেতু করোনা দিন দিন বাড়ছে, আমরা সামার ভ্যাকেশন যেটা ছিল 3 মে থেকে 25 মে সামার ভ্যাকেশন, এটা আমরা বাড়িয়ে দিয়েছি, ইজ এক্সটেন্ডেড আপ টু 6 জুন 2021, 6 জুন পর্যন্ত এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। অল কোচিং ইনস্টিটিউশনস গভর্নমেন্ট অর প্রাইভেট হোস্টেল শ্যাল মে রিমেন ক্লোজড, কোচিং টোচিং প্রাইভেট টিউশন এসব সব বন্ধ থাকবে। অল কাইন্ড অফ অ্যাসেম্বলি, স্পোর্টস ইভেন্ট, কালচারাল ইভেন্টস শ্যাল রিমেন প্রোহিবিটেড। সেই সাথে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, স্কুল খোলার পর নির্দিষ্ট দিনে নির্ধারিত কয়েকটি শ্রেণীর ছাত্র ছাত্রীদের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর যাই হোক না কেন, তারা সকলেই পাস হিসেবে বিবেচিত হবে। শ্রেণীগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 7। ঘোষণা ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 7। অলরেডি শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, মিটিং বসে সবাইকে নেক্সট ক্লাসে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রাজ্যের বুকে এই পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা, মৃত্যুর হার নিয়েও কথা বলেন। সেই সাথে তুলে ধরেন টিকাকরণের বিভিন্ন তথ্যাদি। তবে টিকাকরণের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা, বিশেষ করে ভ্যাকসিন সংকটের বিষয়ে মুখ খুলেননি শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।